আপনার জিমেল অ্যাকাউন্টটি আপনার ডিভাইসটি ছাড়া অন্য কোনো ডিভাইসে লগ ইন করা আছে কি না হয়তো আপনি আদৌ জানেন না। তো ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো আপনার জিমেল অ্যাকাউন্টটি আপনার ডিভাইসটি ছাড়া অন্য কোনো ডিভাইসে লগ ইন করা আছে কি না সেটি কীভাবে দেখবেন। যদিও আপনার জিমেল অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে, সেই ডিভাইসটি আপনার জিমেল অ্যাকাউন্টকে সাইন আউট খুব সহজে কীভাবে করবেন তাও দেখিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো প্রথমেই জিমেল অ্যাপসে যাবেন। জিমেল অ্যাপসে আসার পর পেজটিতে উপরে দেখবেন আপনার জিমেলের লোগো দেওয়া আছে, লোগোর উপর ক্লিক করবেন। লোগোর উপর ক্লিক করার পর দেখবেন এই পেজটি আসবে। তো এখানে দেখুন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে। তো এখান থেকে ক্লিক করবেন পার্সোনাল ইনফো ডাটা সিকিউরিটি, সিকিউরিটি এখানে ক্লিক করার পর দেখবেন এই পেজটি আসবে। তো আপনার জিমেল অ্যাকাউন্টটি প্রথমে এখানে এই পেজটিতে আপনি যদি এই পেজটি প্রথমে আপনি দেখবেন এখানে ক্লিক করলে আপনার জিমেল অ্যাকাউন্টটি আপনি এ পর্যন্ত কয়টি ডিভাইসে লগ ইন করে রেখেছেন সেটি এখান থেকে আপনি দেখতে পারবেন, বা আপনি কতবার কোন কোন ডিভাইসে আপনার জিমেলটি লগ ইন করেছেন এখানে দেখতে পাবেন। তা আমি আমার জিমেল অ্যাকাউন্টটি এই ডিভাইসগুলোতে লগ ইন করেছিলাম সেটি এখানে দেখাচ্ছে। তো নিচে গেলে আমি তো পেজটির নিচে গেলে আপনার জিমেলটি আদৌ অ্যাক্টিভভাবে কোন কোন ডিভাইসে রয়েছে, অ্যাক্টিভ করা রয়েছে আপনার জিমেল অ্যাকাউন্টটি এখানে দেখতে পাবেন। তো দেখুন আমার এই জিমেল অ্যাকাউন্টটি দুইটি সেটে অ্যাক্টিভ করা রয়েছে, ওপো এবং রেডমি। তো আপনার জিমেল অ্যাকাউন্টটি যদি এরকম অন্য কোনো ডিভাইসে অ্যাক্টিভ করা থাকে সেই ডিভাইসটি চাইলে আপনি এখান থেকে সাইন আউট করে দিতে পারবেন। তো ধরুন আমি আমার জিমেল অ্যাকাউন্টটি রেডমি 6 নোট প্রো এটাতে রাখবো, ওপো A33F এটা থেকে আমি সাইন আউট করে দেবো। তো আপনি যদি এখানে আপনার জিমেল অ্যাকাউন্টে অন্য কোনো ডিভাইসে লগ ইন করা দেখেন আপনি সেই ডিভাইসটি যদি সাইন আউট করতে চান সেই ডিভাইসের উপর ক্লিক করবেন। তো আমি ধরুন ওপো এটা সাইন আউট করে দেবো, এটার উপর ক্লিক করলাম। এটার উপর ক্লিক করার পর এই পেজটি আসবে। তো এখান থেকে দেখুন ওপো এটা কিন্তু অ্যাক্টিভ আছে, জিমেল অ্যাকাউন্টটি এই ডিভাইসটি তো চলছে। তো এখানে ডান দিকে দেখুন ওপো লেখা আছে, এদিকে ডান দিকে থ্রি ডট আছে, এখানে ক্লিক করবেন। মানে আপনি যে ডিভাইসটা সাইন আউট করে দেবেন সেই ডিভাইসটার ডান দিকে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এই পেজটি আসবে, এখান থেকে দেখুন সাইন আউট লেখা আছে, সাইন আউটে ক্লিক করবেন। সাইন আউটে ক্লিক করার পর এই পেজটি আসবে। তো এখান থেকে আবারও সাইন আউট এখানে ক্লিক করে দেবেন। তো আপনি সাইন আউট করে দেওয়ার পর দেখবেন আপনার কাছে একটি ইমেল চলে আসবে। তো আমার কাছে ইমেলটি চলে আসছে দেখাচ্ছি। তো দেখুন এখানে সিকিউরিটি অ্যালার্ট, তো ইমেলটি এরকম আসবে। আসার পর আপনি এখানে দেখুন আপনি এই ডিভাইস থেকে আপনার ইমেল অ্যাকাউন্টটি জিমেল অ্যাকাউন্টটি একদম সাইন আউট করে যাচ্ছেন, তাহলে এখানে ইয়েস ইট ওয়ে মে এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আবার এরকম আসবে, আসার পর এখানে ডোন, তাহলে এই ডিভাইসটি একবারে চির ডিভাইস থেকে আপনি চিরতরে আপনার জিমেল অ্যাকাউন্টটি সাইন আউট করে দিয়েছেন ডিভাইসটি থেকে। তো আপনারা একটা কাজ করবেন, যদি এরকম আপনাদের জিমেল অ্যাকাউন্টটি ধরুন অন্য কেউ আপনার চিনেন না ডিভাইসটি লগ ইন করে থাকে, আপনার এখান থেকে সাইন আউট করার পর আপনাদের জিমেল অ্যাকাউন্টটির পাসওয়ার্ডটি পরিবর্তন করে ফেলবেন।